ব্রহ্মপুত্র নদ খননের প্রকল্পের মেয়াদ পাঁচ বছর শেষ হতে চললেও কাজের অগ্রগতি মাত্র ২০ ভাগ। আর্থিক সংকট সহ নানা প্রতিবন্ধকতার কথা স্বীকার করে প্রকল্প পরিচালক জানান, নেদারল্যান্ডের সঙ্গে পরামর্শ করা হয়েছে, এই প্রকল্প শেষ হতে আরও ৩ বছর সময় প্রয়োজন। আর জেলা প্রশাসক জানান, জনগণকে সচেতন এবং মাটি ফেলার জায়গা নির্ধারণে কাজ চলমান রয়েছে। ময়মনসিংহ থেকে ঘুরে এসে দীপ্ত চন্দ্রপালের ধারাবাহিকের শেষ পর্ব আজ, ছবি তুলেছেন মেহেদী হাসান সুজন। ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্প ২০১৮ সালে শুরু হয়। নদী খনন ও রক্ষণাবেক্ষণ সহ ব্যয় ধরা হয়েছিল প্রায় ৩০০০ কোটি টাকা, আর সময় নির্ধারণ করা হয়েছিল ৫ বছর। ২০২৩ সালের সেপ্টেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজের অগ্রগতি মাত্র ২০%। নদী শাসন করতে নেমে নদীর আচরণ এবং আর্থিক সংকট সহ বিভিন্ন প্রতিবন্ধকতায় কাজের এই ধীরগতি বলে মনে করেন প্রকল্প পরিচালক। নদী খনন করে আপনার শিক্ষা নিতে হবে, নদীর আচরণ কী, নদী কীভাবে বিহেভ করে। আমি নদী খনন করতেই গেলাম না, আমি কীভাবে বুঝবো যে নদীর বিহেভ কী হবে। এখন আপনার ধারণা আসতে না, আছে আমাদের বরাদ্দ স্বল্পতা আছে, আমাদের প্রকল্প যেভাবে তৈরি করা হয়েছিল যে প্রতি বছর প্রায় আমাদের ৫০০ থেকে ৭০০ কোটি টাকার প্রয়োজন প্রকল্পের বিপরীতে, কিন্তু আমরা সেভাবে বরাদ্দ পাইনি, সরকারের আর্থিক সংকটের কারণে হয়তো পাওয়া যায় নাই। এখানে ২০০ থেকে ৩০০ কোটি পাওয়া গেছে, সেভাবে কাজ হচ্ছে। প্রকল্প শেষ হতে সময় বাড়ানোর কথা জানান প্রকল্প পরিচালক। প্রকল্পের মেয়াদ যেটা দেওয়া আছে যে এই বছর পর্যন্ত প্রকল্পের মেয়াদ আছে, আরও প্রায় আমাদের ৩ বছরের মতো সময় প্রয়োজন হবে। কারণ যে গতিতে আমরা কাজ করতেছি, যেভাবে জায়গা পাওয়া যাচ্ছে, এই গতিতে কাজ করতে গেলে আমাদের আরও ৩ বছর সময় লাগবে। নেদারল্যান্ড বাংলাদেশ যৌথভাবে স্টাডি করা হয়েছে এবং সে ফলাফল হাতে আসছে, আমরা সে ফলাফল অনুযায়ী আমরা শীঘ্রই কাজ শুরু করব। আর স্থানীয়দের সচেতনতা এবং খননের মাটি অপসারণ করে জায়গা তৈরির ব্যাপারে কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। ব্যক্তিগত জমিতে ফেলতে গেলে তাদের হয় ভাড়া দিতে হবে অথবা তাদের কাছ থেকে জমিটা লিজ নিতে হবে, কিন্তু প্রকল্প থেকে আমরা সেরকম সহযোগিতা পাইনি বলে তাদের, যাদেরকে আমরা বলেছিলাম যে আমরা ১ বছরের মধ্যে মাটিটা সরাই নেব, কিন্তু তাদেরকে আলটিমেটলি আমরা সরাই নিতে পারিনি। তো কিছু সমস্যা রয়েছে, আমি এখানে দায়িত্ব নেওয়ার পর যেটা দেখেছি যে সমস্যাগুলো আমাদের সমাধান করা প্রয়োজন। আমি ইতিমধ্যে কয়েকটা মিটিং করেছি, বিশেষত বালু যেগুলো আমরা ফেলাই সেই বালুগুলো নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি, আরও ওয়েল ম্যানেজমেন্ট নিতে পারি, সেই ব্যাপারে আমরা ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, তারাও আমাদের কিছু কিছু নির্দেশনা দিয়েছেন। শুধু আশ্বাস নয়, ব্রহ্মপুত্র রক্ষায় সরকারি অর্থায়নে পরিকল্পিতভাবে কাজ করার দাবি সংশ্লিষ্টদের। ব্রহ্মপুত্র নদীর নাব্যতা ফেরাতে ড্রেজিং কাজ সঠিকভাবে পরিচালনার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সঠিক পরিকল্পনার দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, দড়িকুষ্টিয়া, ময়মনসিংহ।